Thank you very much, everybody. Are you getting a podcast? This is a witch hunt. It's a hoax. Trump is not above the law. মার্কিন ইতিহাসে বিরল ঘটনা, ঐতিহাসিক ফৌজদারি অপরাধের মামলায় বিচার শুরু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সোমবার ট্রাম্পের উপস্থিতিতেই নিউ ইয়র্কের ক্রিমিনাল কোর্টে বিচার শুরু হয়। এদিন বিচারের জন্য জুরি সদস্য নির্বাচন প্রক্রিয়া শুরু করেন বিচারক হুয়ান মার্কান। প্রথম দিন 96 জনকে আদালত কক্ষে তলব করা হয়। প্রথম বাছায়ে অর্ধেকের বেশি নিরপেক্ষতার প্রশ্নে বাদ পড়েন আর অন্তত 9 জন বিভিন্ন কারণ দেখিয়ে সরে দাঁড়ান। এরপর 18 জন সম্ভাব্য জুরি সদস্যকে ডাকা হয়। এদের মধ্যে বিচারক মার্কান 9 জনকে প্রশ্ন করেন। তারা কেউই মাইকেল কোহেন বা ট্রাম্পের লেখা কোনো বই পড়েননি বলে আদালতকে জানান। তারা এও জানান যে তারা কখনো ট্রাম্পের হয়ে কাজ করেননি বা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেননি। এরপরই প্রথম দিনের কার্যক্রম শেষ হয়। সম্ভাব্য জুরি সদস্যরা বিচারক মার্কানের তৈরি করা প্রশ্নপত্রের উত্তর দেবেন। মামলার বিচারক ও আইনজীবীরা এ জুরি সদস্যদের বিষয়ে প্রশ্ন করতে পারেন। এরপরই চূড়ান্ত হবে 12 জন জুরি ও 6 জন বিকল্প সদস্য। সোমবার এ প্রক্রিয়া শেষ হয়নি। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো আবারও বিচার কার্যক্রম শুরু হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যুক্তরাষ্ট্রে 2016 সালের নির্বাচনের ঠিক আগে তথ্য গোপন রাখার জন্য পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে গোপনে অর্থ দেওয়ার অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। ওই অর্থের বিষয়টি গোপন রাখতে ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নেন ডোনাল্ড ট্রাম্প বলে অভিযোগ রয়েছে। সোমবার শুরু হওয়া বিচার শেষ হতে 6-8 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে আর দোষী সাব্যস্ত হলে ট্রাম্পের জেল হবে অন্তত 4 বছর। তবে জরিমানা দিয়ে তিনি কারাবাস থেকে রেহাই পেতে পারবেন। এই মামলা ছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে আরও 3টি মামলা চলমান, যদিও নিজেকে নির্দোষ দাবি করেছেন ট্রাম্প। এ বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে রিপাবলিকান এই প্রার্থী নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে বিচারে দোষী সাব্যস্ত হলে ট্রাম্প নির্বাচন করতে পারবেন কিনা এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।